وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما ما بلغ معه السعي قال يا بني إني يا بني إني أرى في المنام أني أذبحك إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فَلَمْ الجبين <سؤال> وناديناه اي يا ابراهيم صدق الله العلي العظيم না আমি রেখেছ বিধি মুড়ি কোন সুতোই তুমি বিধি মুড়ি কোন সুতো জানি না গোপনি কেমন করে জানি না গোপনে কেমন হিরাস আমি রেখেছ বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছ বিধি মোরে কোন সুতো তোমারে নামে আনন্দে দোলি

বুঝি না আমি রেখেছ বিধি মুরি কোন সুতোই তুমি রেখেছ বিধি মরি কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে বল হীরা বুঝি না আমি রেখেছ বেধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই সার ছিলি তুমি সা ফের পৃথি কুলো মে শ্রেষ্ঠ তুমি যে প্রাণ রোধী সার থবিহীন ছিল তুমি সাফের পৃথি মের শ্রেষ্ঠ নেয় তুমি যে প্রাণী তুমি প্রিয়তা বুঝি না আমি রেখেছ বিধি মুরি কোন সুতোই তুমি রেখেছ বিধি মুরি কোন সুতোই জানি না গোপনে কেমন করি জানি না গোপনে হৃদয় গড়েছ প্রেমের বলয় হীরা সু বুঝে না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেধে মোরে কোন সুতো السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحابه وبارك وسلم يا أيها المتسمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمرا من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র রমজানের শ্যাম সাধনার ভিতরে আমরা অতিবাহিত করতেছি আল্লাহ তাবারক আল আমাদের জীবনে বারবার রমজানের মতন মহাদৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন যাতে করে উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে আল্লাহর ইবাদত বন্দিগীর মাধ্যমে আল্লাহর দাসত্ব করতে করে করে আল্লাহর কাছে যেন শ্রেষ্ঠত্ব মর্যাদায় আসীন হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে আল্লাহ তাবারকতালা এই জন্য বারবার আমাদেরকে রমজান জীবনে বারবার আমাদেরকে রমজানের এই রমজানের এই উপহার আল্লাহ আমাদেরকে জীবনে দান করেছেন এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রমজানুল মুবারককে রসুল্লাসাল্লাম তিনটি শ্রেণীতে ভাগ করে তিনটি নাম দিয়েছেন রাহমাত মাগফিরাত আলিত কমিনান্নার রহমত যদি মানুষের প্রতি না হয় মানুষের দিল নরম হবে না মানুষের দিল নরম না হলে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে না ক্ষমা পাবে না আর ক্ষমা চাওয়ার পরেই তার মানুষের জন্য পরম একটি পুরস্কার হল যাহার নাম থেকে তার নাম কেটে আল্লাহ সুবান হৌ তা আল্লাকে জান্নাত হিসেবে নাম লিখাই দিলেন তো রমজানুল মোবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হল শেষের দশ রজনী শেষের দশ দিন রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা রমজানের শেষ দশ দিনে আল্লাহর আল্লাহকে তালাশ করো আল্লাহর রহমতের তালাশ করো আল্লাহর ক্ষমা তালাশ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাতফেরাত ক্ষমা চাও আল্লাহর কাছে জাহানামতে মুক্তি চাও আল্লাহ সবনত আল্লাহ তোমাদের এই লাইল যদি আল্লাহর দরবারে একদিনের লাইল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ হতা তার বদৌলতে তোমাকে জান্নাত হিসাবে কবুলা কবুল করে নেবেন সকলে বলুন আমিন আল্লাহ আলা লাইল এত কেন পছন্দ করেন আমরা যদি বদর যুদ্ধের দিকে তাকাই রসুল সাল্লাম সাহাবিরা যুদ্ধ করছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উনি লাইলে সলাত আদায় করে বলতেছে ইয়া হাইয়া রহমাতি কাস্তাপ আলী আল্লাহ তালা আনহু উনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাম নামাজের ভিতরে শেষ দেয় বেশি বেশি করে দোয়াটা পড়তেছেন উনি আবার চলে গেলেন আবার এসে দেখলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম নামাজের ভিতরে এই দোয়া পড়তেছেন পরিশেষে আল্লাহ তাপার কতলা রসুল সাল্লাহ সাল্লামের এই দোয়া ক্যামুল্লা বদৌলতে আল্লাহ সুবান তাল্লা বদরের বিজয় দান করলেন সম্মানিত মুসলমান ভাইও বোনেরা রমজান এসছে আমাদেরকে এগারো মাস কিভাবে আমরা ক্যামুল্লাই আদায় করব এগারো মাস কিভাবে আল্লাহ তাবরকতাল্লাহ যখন প্রথমাস মানে রাত্রিতে নেমে আসেন কিভাবে সেই সময় আল্লাহর কাছে আমরা চাইব আমাদের গুণাখাতা মাপ চাইব আমাদের রিজিকের অভাব থাকলে রিজিক চাইব আমি অসুস্থ হলে আমি সুস্থতা চাইব আল্লাহর কাছে আমার সংসারে অশান্তি থাকলে আল্লাহর কাছে অশান্তি দূর করার জন্য ক্যামুল্লা মাধ্যমে দোয়া করব আল্লাহ সব তাল্লা সেই প্রশিক্ষণ দিচ্ছেন রমজানের লাইলের মাধ্যমে দীর্ঘ সময় তারা বি সলাদ আদায় করে ক্যামুল্লাইল আদায় করি রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি ম্যামের সাথে পরিপূর্ণ সলাদ আদায় করলো সে একটি কেয়ামুল লাইলের সব তার আমুল নামায় দেওয়া হলো এই জন্য রমজানের আমরা আট টাকার বারো টাকা তার বিশ তিনি মারামারি তর্ক বিতর্ক করি সম্মানিত দর্শক শ্রোতা ওইদিকে না তাকিয়ে যদি আমরা রসুলুল্লা সাল্লামের হাদিসের দিকে তাকায় পরিপূর্ণ সলাদ যেবি আদায় করবে সে পরিপূর্ণ ক্যামুল্লাইলের স সব তার আমল্লামায় দেওয়া হবে এই জন্য যে যতটুকু বেশি বেশি পারি রমজানে লাইল আদায় করি রমজানে ক্যামুল্লাইলের ফজলত কী রমজানের ক্যামুল্লাইল রসুলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ লাইল আদায় করতেন এমনকি শোবে সাদকের কাছাকাছি অবস্থায় চলে আসতেন তারপরে সাহাবীদেরকে বলতেন শোবে সাদক হয়েছে কিনা বলতো হ্যাঁ হয়েছে তো সঙ্গে সঙ্গে উনি সে রেখে নিতেন এই জন্য আল্লা তর আলা বান্দার ভিতরে আল্লাহর সাথে বান্দার সাথে যে আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয় সেটা রাত্রের সলাতের মাধ্যমে লাইলের মাধ্যমে সেই সম্পর্কটা গাঢ় হয় এবং দৃঢ় হয় যদি আজকে কোনো দাইল আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক মাধ্যমে দিনের দাওয়াতের কাজ করতে চায় যদি কোনো মুজাহিদ জেহাদের ময়দানে আল্লাহ সন্তুষ্টি কামনা করে সে যদি কেমন লাইলের মাধ্যমে আল্লাহর কাছে তা কামনা করে যদি কোনো অভাবী মানুষ কেমন লাইলের মাধ্যমে তার অভাবের কথা আল্লাহর কাছে বলে যদি কোনো অসুস্থ মানুষ কেমন লাইলের মাধ্যমে আল্লাহর কাছে অসুস্থতার কথা বলে আল্লাহ সুবানা প্রথম আসমানে নেমে এসে বলে কে অভাবী আসো আমি তোমার অভাবকে দূর করে দিব কে অসুস্থ আসো আমি তোমার সুস্থতা দান করব কে গুণাগার আছো তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব এভাবে ডাকতে থাকে যারা পৃথিবীতে স্মরণীয় বরণীয় আল্লাহর কাছে মাহবুব বান্দাহে বান্দে হিসেবে পরিগণিত হয়েছেন এবং পৃথিবীর স্বর্ণক্ষরে যাদের নাম আছে তারা লাইল আদায় করেছেন লাইল আদায়ের মাধ্যমে যে আধ্যাত্মিক শক্তি হয় সেই শক্তির বদৌলতে অনেক মানুষের পোশাক আশাক ভালো নাই দেখতে শুনতে সুন্দর নাই কিন্তু সেই মানুষটা লাইল রেগুলার রীতিমতো কেয়ামাইল আদায় করে সে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় সে আল্লাহর কাছে যখন সেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন যেই দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেন না আল্লাহ তার সেটা কবুল করে নেন সই হাদিসের এটা বলা হয়েছে তা প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা রমজানের যে কেয়া মুল্লাইল আসতেছে একুশ থেকে শেষ রমজান পর্যন্ত আমরা যেভাবেই হোক এটা আমরা আদায় করব এবং আল্লাহ প্রশংসা করে বলতেছে অয়েবা আদৌর রহমানিল লাজী নেম সুন আল্লাহ লাউদে হাউ নাউ অয়েদা খয়া তা বাহুমুল জিয়া হেলুন কালু সালামা আল্লাজী নেয়া বিদুল এরব বিহীম সূদযাদা ও আল্লাহ বলতেছে যে আমার বান্দারা তারা সেজদার মাধ্যমে কেয়ামের মাধ্যমে লুকুসেজদার মাধ্যমে আমার নৈকত্য হাসিল করে তারা বিছানায় ঘুমায় থাকে না এইজন্য জন্য আসুন রমজানের বরকতময় মুহূর্তে কেয়ামুল্ লাইলের মাধ্যমে আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক করতে পারি তাহলে ইহকালে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শ্রেষ্ঠ সম্মানিত করবেন এবং পরকালে আল্লাহ তবর আলা যে বলছে ফওয়জ ফাউজান আজিমা ওই ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো আমরা সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হতে পারব তাহলে রমজান আমাদের ওই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ যে বলেছেন রমজান পেও আল্লাহর কাছে গোনাখাতা মাফ করে নিতে পারলো না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো আমরা ওই কাতারে সামিল হব না আমরা মহা সৌভাগ্যশীল বান্দাবান্দিদের কাতারে সামিল হতে পারবো এই জন্য রমজানকে আমরা বিন্দুমাত্র অবহেলা না করে প্রত্যেকটা মুহূর্তে হিসাব করে করে দিন সন্ধ্যা রাত এই আমরা প্রত্যেকটা রুটিন মাফিক জীবনযাপন করি রমজানের এই শিক্ষা গ্রহণ করি এবং আগামী যে এগারো মাস যদি আল্লাহ তাবার কতাল আমাদেরকে হায়াতের জিন্দিকিতে বাঁচিয়ে রাখেন অবশ্যই আমরা ক্যামুল লাইল আদায় করব তাহলে যে যে স্তরে মানুষ দিনের কাজ করতেছে তার সেই কাজটা সহজ আল্লাহ সহজ করে দিবেন মুজাহিদ্দের জন্য জিহাদ করা সহজ করে দিবেন। দাইল আল্লাহর জন্য দাওয়াত দেওয়া সহজ করে দিবেন দিনের কাফেলা যারা তাদের দিনের কাফেলায় বেশি বেশি কাজ করার আল্লাহ তৌফিক দান করবেন আল্লাহ তালার কাছে আমরা এই ক্যামুল লাইলের মাধ্যমে কামনা করি দোয়া করি ইস্তফার কামনা করি এবং আমাদের জীবনের সর্বস্তরের ইহকালীন পরলোকের জীবনের সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি